আসসালামু আলাইকুম, জুনায়েদ এন্ড নাবিলা ব্লগসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের এই চ্যানেলের হচ্ছে ফার্স্ট ভিডিও, সো সবার সাথে শেয়ার করছি আজকের আমাদের এই ফার্স্ট ভিডিওটা। আজকে আপনাদের সাথে শেয়ার করব রোমের বিখ্যাত পিয়াজে দি স্পানিয়া। এই যে পানির ফোয়ারাটি দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে ফন্তানা দেল্লা বার্কাসিয়া। ইংলিশে এটাকে দ্য ফাউন্টেন অফ লং বোর্ড বলে থাকে। এটা রোমান সাম্রাজ্য শুরু হওয়ার অনেক আগে থেকে এটা তৈরি করা হয়েছিল। স্প্যানিশ স্টেপ তৈরি করার প্রায় 100 বছর আগে এই নৌকার মতো ফোয়ারাটি তৈরি করা হয়েছিল। এর নির্মাতা হচ্ছে পিয়েত্রো বার্নিনি এবং তার ছেলে লরেঞ্জো বার্নিনি। কিন্তু পিয়েত্রো বার্নিনি কাজ শুরু করার পর যখন মারা যান, এরপর তার ছেলে জিয়ান লরেঞ্জো বার্নিনি এই অসমাপ্ত বাবার অসমাপ্ত কাজটি শেষ করে থাকেন। এই জায়গাটি টুরিস্টদের কাছে খুবই পপুলার। সিঁড়ি থেকে সোজা যে চার্চটি দেখা যাচ্ছে, এটার নাম হচ্ছে ত্রিনিতা দি মন্তি। এই রাস্তা ধরে ঠিক হাতের ডান দিকে হচ্ছে স্প্যানিশ অ্যাম্বাসি, কারণ স্প্যানিশদের অনেক অবদানের জন্য এই সিঁড়িটাকে স্প্যানিশ স্টেপ বলা হয়ে থাকে। এই বিল্ডিংটা হচ্ছে ফেমাস কেটশিলি মিউজিয়াম। 1821 সালে মারা যাওয়ার আগ পর্যন্ত বিখ্যাত ইংলিশ পয়েট জন কেটস এই বাসায় থাকতেন, এবং তার সাথে থাকতেন হচ্ছে তার ফ্রেন্ড পার্সি শেলি, এবং তাদের দুজনের নামকরণই এটা করা হয়েছে কেটশিলি মিউজিয়াম। এখন বর্তমানে এটাকে মিউজিয়াম হিসাবে ব্যবহার করা হচ্ছে। এখানে বিভিন্ন ধরনের ইংলিশ বুক ছাড়াও এখানে বিভিন্ন ধরনের রোমান্টিজম নিয়েও বিভিন্ন ধরনের স্টাডি করা হয়ে থাকে। বাপাশের লাল বিল্ডিংটা হচ্ছে ব্যাবিংটনস টি রুম। এটা 1893 সালে তৈরি করা হয়েছে, যা বর্তমানে রোমের সবচেয়ে বড় চায়ের দোকান এবং অনেক ভ্যালুয়েবলও। স্প্যানিশ স্টেপসে সিঁড়ির সংখ্যা হচ্ছে 135টি। 1723 সালে স্প্যানিশ স্টেপসটি তৈরি করা হয়েছিল চার্চ ত্রিনিতা দি মন্তি এবং ফন্তানা দেল্লা বার্কাসিয়ার সাথে কানেক্ট করার জন্য। এই স্প্যানিশ স্টেপসটি ডিজাইন করেছিলেন আলেসান্দ্রো স্পিচি এবং ফ্রান্সিসকো। ত্রিনিতা দি মন্তি চার্চটি মূলত একটি পাহাড়ের উপর করা। এই পাহাড়টির নাম হচ্ছে পিনচিয়ান হিল। স্প্যানিশ স্টেপ ফরাসিদের অর্থায়নে করা হয়েছিল। ফরাসিরা চেয়েছিল তাদের রাজা চতুর্থ লুইয়ের একটি মূর্তি চার্চের উপরে বসানোর জন্য, কিন্তু তৎকালীন পোপের বাধার কারণে তারা আর এই কাজটি করতে পারেনি। সিঁড়ির উপরে রাস্তাও তৈরি করা হয়েছে, সেখান দিয়ে এখন যে কোনো ধরনের গাড়ি কিংবা ট্যাক্সি সব কিছুই চলাচল করতে পারে। আর এই ট্যাক্সি কিংবা গাড়িগুলো নেমে যায় হচ্ছে পিনচিয়ান হিল ধরে নিচের রাস্তা দিয়ে। স্প্যানিশ স্টেপস টুরিস্টদের জন্য একটা গেট টুগেদারের জায়গা হিসেবে পরিচিত। তৎকালীন সময়ে অনেক ফেমাস মডেলও তৈরি হয়েছিল এখানে শুটিং করে। এখনও প্রচুর পরিমাণ শুটিং হয়ে থাকে এখানে। আপনি যখন আসবেন দেখবেন প্রতিদিনই কোনো না কোনো কোনো কিছুর শুটিং হচ্ছে। এখানকার প্রত্যেকটি পিলারে রোমান সাম্রাজ্যের অনেক ইতিহাস খোদাই করে লেখা আছে, এবং এখান থেকে পুরো রোম শহর খুব সুন্দর করেও দেখা যায়। ত্রিনিতা দি মন্তি গির্জাটি একসময় ফরাসিদের দ্বারা পরিচালিত হতো। এই গির্জা থেকে নেমে খুব কাছেই হচ্ছে ব্লেসড ভার্জিন মেরির স্তম্ভ। এই গির্জার প্রথম অংশটি 1500 দশকের শুরুতে তৈরি করা হয়েছিল। পরে 1585 সালে পঞ্চম পোপ সিক্সাস দ্বারা এটা উপাসনার জন্য প্রস্তুত করা হয়েছিল। এই গির্জার সাথে এখন রোমের সবচেয়ে নাম করা একটি রাস্তা পিয়াজা বারবেরিনির সাথে সংযুক্ত করা হয়েছে। পরবর্তীতে 1816 সালে এই গির্জাটি নতুন করে ডেকোরেট করা হয়ে থাকে। এটার ভিতরে বিভিন্ন ধরনের মনুমেন্ট এবং বিভিন্ন ধরনের ট্রেডিশনাল কাউপস রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন একটিতে ঘড়ি আছে এবং আরেকটিতে নেই। একসময় কিন্তু ওই খালি জায়গাটিতেও একটি ঘড়ি ছিল,
সেটা ছিল ফরাসিদের টাইম আর আরেকটা পাশে ছিল ইতালিয়ানদের টাইম। পরবর্তীতে যখন সময় এবং পৃথিবী আপডেট হলো তখন সেখান থেকে সেই ঘড়িটি তুলে নেওয়া হয়েছে, কারণ এখন ফ্রান্স এবং ইতালির টাইম একই। এখানে আসলে চারপাশের পরিবেশ আপনাকে মুগ্ধ করবে, আপনি টেরও পাবেন না কখন আপনার টাইমটা কেটে যাচ্ছে। এখানকার রেস্টুরেন্ট, এখানকার বার, এখানে আপনি টাইম পাস করার জন্য হচ্ছে একটা চার্মফুল এরিয়া। হাজার বছরের ইতিহাস বয়ে বেড়াচ্ছে এই পিয়াজ্জা দি স্পানিয়া এবং এর চারপাশটি। এখানে ঘুরতে এলে কেমন খরচ, অ্যাকোমোডেশন ফ্যাসিলিটি কেমন বা ফুড ফ্যাসিলিটি কেমন, এগুলো আমরা পরে একসময় শেয়ার করব। এখন আপনারা দেখতে পাচ্ছেন রাতের পিয়াজ্জা দি স্পানিয়ার ভিউ। দিন ও রাতের দুই এনভায়রনমেন্ট আপনাকে মুগ্ধ করবে। আপনি এখানে আসলে ট্রিনিতা দি মন্তি, কেরসেলি মেমোরিয়াল হাউস, জর্জিও দি কার্চিও হাউস, কলাম অব দ্য ইমাকুলেট কনসেপশন, ফাউন্টেন অব দ্য বারবিয়নিও, স্প্যানিশ স্টেপস, ফন্তানা দেল্লা বার্কাসিয়া, এই সব কিছুই একসাথে ঘুরতে পারবেন। আর এর পাশেই রয়েছে রোমের সবচেয়ে বিখ্যাত স্কুল ইনস্টিটিউটো দি মেরোদে। চার্চিও বেল পড়ে গেছে, সো উই হ্যাভ টু গো নাও। সো ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।